নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এখানে যে মূলত যে অঙ্কের প্রশ্নগুলো নিয়েছি সেটা WBCS প্রিলিমিনারি বিগত বছরে যে সমস্ত প্রশ্নপত্র তার উপর বেশ করে। যে কোনো এক্সামের জন্য আপনাদের কাছে চ্যালেঞ্জিং কিছু প্রশ্ন থাকবে। এখান থেকে আমি আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন, বা এই ধরনের প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ফার্স্ট প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা ভালোভাবে লক্ষ্য করব। বলা আছে, যদি তিনটি আমকে চারটির ক্রয়মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে? ঠিক আছে, কত পার্সেন্ট লাভ হবে এটা আমাদের জানতে চেয়েছে। দেখুন, সর্বপ্রথম অনেক রকমভাবে করা যায়। আমরা একভাবে সলভ করছি ফার্স্ট, যেটা হচ্ছে আমরা টাকা ধরে যখন আমরা সলভ করব। এখানে টি আছে, তাহলে যখন আমরা ক্রয়মূল্যের হিসাব করছি, এখানে আমরা ক্রয়মূল্য লিখছি এবং এখানে আমরা বিক্রয় মূল্য লিখছি। তাহলে ক্রয়মূল্যতে কি বলা আছে দেখুন, তিনটি আমকে চারটির ক্রয়মূল্যে বিক্রি করা হবে। তার মানে চারটি আমের ক্রয়মূল্য কত? চারটি আমের ক্রয়মূল্য হচ্ছে, কিন্তু আমরা আরেকটা আমরা কায়দা করতে পারি, যেটা হচ্ছে তিন এবং চার, এই দুটো ডিজিট আছে, তিন এবং চার এই দুটো ডিজিট পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হচ্ছে 12। তাই আমরা এক টাকা না ধরে এখানে আমরা ম্যাথটা সলভ করব 12 টাকা ধরে। তাহলে চারটি আমের ক্রয়মূল্য আমরা এক টাকার জায়গাতে কত ধরছি? 12 টাকা। তাহলে একটি আমের ক্রয়মূল্য কত হবে? 4 × 3 = 12, অর্থাৎ 3 টাকা। একটি আমের ক্রয়মূল্য আমাদের কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। একই রকমভাবে আমরা বিক্রয় মূল্যটাও কিন্তু নির্ণয় করব। তাহলে এখানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা কি করছি, তিনটি আমের বিক্রয় মূল্য কিন্তু সেম, অর্থাৎ 12 টাকাই। তাহলে এখানে আমরা 12 টাকা করছি, এবং একটি আমের বিক্রয় মূল্য যখন আমরা নির্ণয় করব তখন কত হচ্ছে? 4 টাকা। তাহলে এখানে 3 টাকা হয়েছিল, এখানে 4 টাকা হয়েছে। তার মানে আমাদের লাভ হবে, 3 টাকা এবং 4 টাকার মধ্যে লাভ কত হবে? 1 টাকা। তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে 1 টাকা। এরপর ক্রয়মূল্য কত আছে? ক্রয়মূল্য এখানে আছে 3, তাহলে 1/3 করছি, এবং যেহেতু শতকরা মানে 100, তার মানে এটার পার্সেন্টেজ যদি করি 33.13%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আপনারা যখন টাকা হিসাবে করবেন তখন নিচে ক্রয় মূল্যটা রাখবেন। আর একটা ভাবে করা যায়, এটাও জেনে রাখুন, যদি আপনারা সরাসরি টি দিয়ে করেন, অর্থাৎ এই সাইডে যদি আপনারা আমের সংখ্যা দিয়ে যদি প্রবলেমটা সলভ করেন, সেক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্য হচ্ছে 4টি আম, বিক্রয় মূল্য হচ্ছে 3টি আম, তার মানে লাভ কত হবে? লাভ হচ্ছে 1টি আমের জন্য লাভ হবে, এবং সেক্ষেত্রে তখন তলাতে ক্রয় মূল্য না হয়ে বিক্রয় মূল্যটা হবে। দুটো আমের দাম কিন্তু সেম, তাহলে তলাতে বিক্রয় মূল্য মানে 3টি আমের বিক্রয় মূল্য ইন্টু এখানে হবে 100, মানে 33.5%। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা এই ধরনের অঙ্ক আরও এক দুটো রেখেছি, পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন। এখানে দেখুন, খুব গুরুত্বপূর্ণ, সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত হবে জানতে চেয়েছি, 232³। তাহলে একক স্থান মানে 100, 100 এবং 100, তার মানে আপনি এই অঙ্কটার জন্য শুধুমাত্র দুই, দুইয়ের মাথায় 33, এটা কত হবে আপনারা নির্ণয় করবেন। দেখুন, দুইয়ের মাথায় যদি এক থাকে তার মানে 2 × 1 = 2 হবে একক স্থান, দুইয়ের মাথায় যদি 2 থাকে মানে 2 × 2 = 4 হবে, দুইয়ের মাথায় যদি 3 থাকে 2 × 2 = 4 = 2 = 8 হবে, এবং দুইয়ের মাথায় যদি 4 থাকে মানে 16 হবে, মানে একক স্থানটা কত হবে সেক্ষেত্রে 6, 2, 4, 8, 6, 5-এর ক্ষেত্রে 2, 6-এর ক্ষেত্রে আবার এটা ঘুরে ফিরে চলে আসবে। তাহলে 2³ এখানে বলা হয়েছে, আপনারা এটাকে 2³ ভাঙতে পারেন এবং 2¹ ভাঙতে পারেন। 2³ মানে হচ্ছে এখানে হবে 2¹, ঠিক আছে, 2¹ এবং এখানে হবে 2¹। তাহলে 2¹ মানে এখানে একক সংখ্যা হচ্ছে 6, এবং এটার আর কোনো ভ্যালু নেই এখানে, 8টার কিন্তু এখানে আর ভ্যালু রাখার প্রয়োজন নেই, তার মানে এটা হচ্ছে 6। 2¹-এর জন্য, 32-এর জন্য, টোটাল 32-এর জন্য 6 হবে, বারবার 6টা ঘুরে ফুরে ঘুরে ঘুরে বারবার আসবে, ঠিক আছে। এবং 2¹-এর জন্য হচ্ছে 2, মানে 6, 2 এখানে হচ্ছে 12, কিন্তু আপনাকে চেয়েছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কটা কত হবে? 2, ঠিক আছে। অর্থাৎ 232³ যদি এটাকে গুণ করেন আপনি, দেখবেন একক স্থানে আপনার এই 2টা কিন্তু আসবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ওই একই ধরনের প্রশ্ন, একই রকমভাবে আমরা সলভ করব।
কমলালেবু ক্রয়ে। তাহলে এখানে আমরা ক্রয়টা রাখছি, প্রথমে আমরা টাকা হিসাবে দেখাই আপনাদের যে 12টি আমরা টাকাটাকে প্রথমে ডান দিকে রাখছি 10 টাকা, বিক্রয় মূল্যতে কি আছে 8টির দাম হচ্ছে 10 টাকা, 8টির দাম হচ্ছে 10 টাকা, টাকাটাকে আমরা ডান দিকে রাখলাম। 12 আর 8-এর লসাগু কত হবে 96, তার মানে আমরা আগের মতোই আমরা ম্যাথটাকে এখানে আমরা 96 ধরে করছি, একটা আমের জায়গায় 96টা আম নির্ণয় করছি। এখানেও একটির দাম যদি 10/8 হয়, 96-এর দাম ×96 হবে, 12 8 96, মানে এখানে ক্রয় মূল্য 80 টাকা এবং এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে 120 টাকা। তার মানে আলটিমেটলি আমার এটা লাভ হচ্ছে, কত লাভ হচ্ছে দেখে নেব, লাভ হচ্ছে আমার এখানে 40 টাকা লাভ হচ্ছে, তার মানে 40, যেহেতু আমরা টাকা দিয়ে করছি তাই তলাতে কি হবে, তলাতে এখানে হবে ক্রয় মূল্য, মানে আমরা এখানে 80 লিখবো এবং ×100 লিখবো, ঠিক আছে। 4 2 8 মানে হচ্ছে 50%, আমাদের লাভের শতকরা হার কত হলো 50% হলো। একই রকম অঙ্ক আমরা যখন বললাম যে এটা টাকা না দিয়ে যদি আপনি টি হিসাবে করেন, সেক্ষেত্রে আমরা কি বললাম, ক্রয় টাকাটা দেখুন একই আছে, এখানেও 10 টাকা আছে, এখানেও 10 টাকা আছে, তাহলে আমরা টাকাটাকে ছেড়ে দিচ্ছি। এখানে ক্রয় মূল্য আছে 12টি, বিক্রয় মূল্য আছে 8টি, তার মানে লাভ কত হবে 4টির জন্য আপনার লাভ হবে। টি যখন হবে তখন আমরা বলেছি তলাতে হবে বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা 8 রাখছি ×100, ঠিক আছে, মানে 4 2 8 2 50 মানে 50%, তার মানে এখানেও দেখুন শতকরা লাভ হচ্ছে 50%। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে, একটি ঘন্টা কি হচ্ছে, 1 ঘন্টায় যদি একবার বাজে, 2 ঘন্টায় যদি দুবার বাজে, এরকম ভাবে 3 ঘন্টায় 3 বার, আপ টু 12 ঘন্টায় যদি 12 বার বাজে, তাহলে 2 দিনে মোট কতবার বাজবে এই ঘন্টা টোটাল আর কি, মানে 1 ঘন্টায় আপনার একবার বাজছে, 2 ঘন্টার জন্য 2 বার ঘন্টা বাজছে, 3 ঘন্টার জন্য 3 বার, আপ টু 12 ঘন্টার জন্য। আগে আপনি 12 ঘন্টা ভাবুন, এই টোটাল 2 দিন, মানে 2 দিন মানে হচ্ছে আপনার 48 ঘন্টা, এই 48 ঘন্টা মাথায় রাখতে গেলেই কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। 12 ঘন্টার জন্য আমরা ভাবছি কতবার বাজবে, এটা আমরা জানি 1 2 3 আপ টু 12 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, এতবার বাজবে 12 আর 1 13 হচ্ছে, আর এটা হচ্ছে 6, মানে টোটাল এখানে হচ্ছে 78 বার, 12 ঘন্টার জন্য ঘন্টাগুলো টোটাল 78 বার বাজবে। তাহলে 48 ঘন্টার মধ্যে 12 বার কতবার আছে, 48 ঘন্টার মধ্যে এই 12 ঘন্টা, 12 ঘন্টার হিসাব করেছি আমরা, তাহলে সেটা 4 বার আছে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 8 32, 2 হাতে থাকে 3, 4 7 28, 29 30 31, অর্থাৎ টোটাল ঘন্টাগুলো কতবার বাজবে, টোটাল ঘন্টাটা আমাদের বাজবে 312 বার। খুব ইম্পর্ট্যান্ট প্রতিটা অঙ্কই আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, যদি কিছু অসুবিধা থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে জানান, আমরা এই ধরনের অঙ্কের উপর আরও তাহলে কিছু ভিডিও তৈরি করে আপলোড করতে চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।